chicken off. We bottle up the loose and tidy. কিন্তু আজকে আমার মা বোনেরা পর্দা করে না, মা বোনদের ব্যাপারে কথা বলা দরকার, কথা বলেন ঠিক কিনা? মা বোনদের কথা বলা দরকার। মা বোনরা দেশের সরকার সংসার করে আবেগ করে করে দিয়েছে সরকার, কথা বলেন ঠিক কিনা? স্বামীর খেদমত নাই, স্বামীর প্রতি ভালোবাসা নাই, আমার বন্ধুরা কাপড় শর্ট করে আর বলে এই মরবিরাই কাপড়ের দাম বাড়াইছে, মরবিরা কত বড় বড় জুব্বা পরছে, কত বড় বড় পাঞ্জাবি পরছে, মরবিরাই দাম বাড়াইছে কাপড়ের দাম। আমি বলি মা, মরবিরাই যদি কাপড়ের দাম বাড়াইলো তাহলে মা আমি জানতে চাচ্ছি পিঁয়াজের দাম বাড়াইলো কিনা, কথা বলেন ঠিক কিনা? আমরা যদি কাপড়ের দাম বাড়াই করা পিঁয়াজের দাম বাড়াই। হ্যাঁ, আমার ভাইরা রাস্তায় গেলে দেখবেন এই বেড়ি ঘরে রেডিরা ছোট ছোট কাপড় করে এই মা বোনা দেখবেন আশকারা মাস্কারা আইলেনা কত কিছু মাইখা রাস্তা দিয়ে চলতেছে, এমন ভাবে হাঁটতেছে হাই হিল পায়ে দিয়ে হাই রোডে। যুবকরা চিন্তা করলো এই মেয়ে তো, এই নারী তো হাই হিল পরে হাই রোডে চলতেছে, আমি আবার বৈঠা চুপ করে থাকি কেন? আমিও বলি হ্যাঁ, কথা বলেন ঠিক কিনা? দেখবেন এই বেটির ঘরে বেটিরা কি করে, এই মায়েরা দেখবেন কি করে, নিজের সন্তান যখন হয় বাচ্চারা যখন হয় বাচ্চাকে রাগ করে নিয়ে, বাচ্চাকে রাগ করে কান্না করলে স্বামীকে দিয়ে বলে না তোমার বাচ্চা নাও, আমি আর তোমার বাচ্চাকে নিতে পারবো না, তোমার বাচ্চা শুধু সবসময় আমার শরীরে প্রস্রাব পায়খানা দিয়ে শেষ করে দিয়েছে। আর দেখবেন কনস করে সবচেয়ে বড় মার্কেটের দোকানে যে মিষ্টি সুরে বলে ভাইয়া ও ভাইয়া আমার একটা শাড়ি দেন তো, কথা বলেন ঠিক কিনা? তোমাদেরকে বলি তোমরা এইরকম আচরণ করবা না, স্বামী হয়তো কালো হোক, ফর্সা হোক, বেটে হোক আর লম্বা হোক, যেরকমই হোক না কেন স্বামীর খেদমত করো, স্বামীর খেদমত করলে জান্নাত দিবে কে? একদিন বিশ্বজ্ঞ বয়া বয়া কইতাছে আয়েশা রে তুমি কি জানো? বলতেছে কি জানি? যে আল্লাহ রাব্বুল আলামিন কথা দিছে, আমারে বলছে, আমারে জানাই দিছে, কেউ যদি একটি কাজ করে তাহলে স্বামী আর স্ত্রী একসাথে জান্নাত। সুবহানাল্লাহ। হ্যাঁ, এখন অনেক নারী পর্দার ভিতর থেকে কইতাছে, হ্যাঁ মরবি তো কইলো একসাথে জান্নাতে থাকবো, কিন্তু স্টোরির মধ্যে আমার যে স্বামী আছে সবসময় ঝগড়া করে, ওর সাথে আমি জান্নাতে না, তুমি কি জানো একটি আমল করলে আমার আল্লাহ জান্নাতের মধ্যে স্বামীর স্ত্রী একসাথে রাখবে? আমার বাবাজি বলবেন হুজুর কোন আমলটা করলে, কোন কাজটা করলে স্বামী আর স্ত্রী একসাথে জান্নাতে থাকবি? আমার ভাই আমার বাবাজি আয়েশা কোন মানুষ
যদি কোন নরনারী কোন মহিলারা যদি স্বামীর খেদমত করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বামীর খেদমত করলে, ওই নারী যদি স্বামীর খেদমত করে আর ওই স্বামী যদি ওর স্ত্রীর উপরে সন্তুষ্ট থাকে, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীকে একসাথে জান্নাত দিব। আমার ভাই আমার আমি গোসল করবো, এই মুহূর্তে আমাকে গোসল খানা যাওয়া লাগবে। আর বন্ধুরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলেন, স্বামী গো আসেন আসেন, আমি আপনাকে সুন্দর করে গোসল করা দিই। আর ভাইরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা গোসল খানায় যখন যা, আমার নবীজি গোসলখানায় আসবেন গোসল করার জন্য। বাবাজি আমার বন্ধুরা আমার বাবাজিরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলেন, নবী গো আপনি আস্তে করে বসে যান, আমি আপনার মাথার উপরে পানি ঝেড়ে দিতেছি। ও বাবাজি আপনি গোসল করে তাহলে আমার দিলটা নরম হয়ে যাবে, আমি আপনাকে গোসল করাইয়া দিই। ভাইজান এইবার আস্তে করে আমার নবীজি বসে গেলেন, কিন্তু আমার নবীর পাটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হাড় পায়ের পুরি আঙ্গুলের উপরে আস্তে করে বসে গেছে। দেখেন মা বোনেরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হাড় পায়ের উপরে আমার বিশ্ব নবীর পাট আস্তে করে বসে গেছে। বাবাজি বসে যাওয়ার পর সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা আমার নবীজির পা বসার কোথায় তালু বসার কারণে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হাড় আঙ্গুলটা ফেড়ে গেছে। টুকরি টুকরি কাঁদে আর বলে, আমি শহীদ হব, আমার জীবনে যত যন্ত্রণা বাড়ে না বাড়ুক, কিন্তু আমি আমার নবী আমার স্বামীকে কখনো আমার মনের কথা বলবো না। বাবাজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু কাঁদতাছি, পানি গুলাতে করে গুন্ডে দিল। আর ভাইজান পানিগুলো আস্তে করে আমার ঈশ্বরের শরীর দেবে পা দিয়ে যখন সামনের দিকে যাইতেছি, আমার দেখলেন গালতেছে পানি, কিন্তু চোখের সামনে রক্ত মাখা পানি যাইতেছে। আমার নবী বললেন, ব্যাপার কি, এতক্ষণ ধরে বসে আছি আমি তো কখনো লক্ষ্য করি নাই। আমার নবী ডাকতে বলেন, দিদি রে ও আমার স্ত্রী আয়েশা, তুমি কেন আমাকে বল নাই তোমার আঙ্গুল ফেড়ে গেছে? ভাইজান আঙ্গুল ফেড়ে রক্ত সামনে দিয়ে বেবে যাইতাছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবীজি আপনি একদিন আমাকে বলেছিলেন, কেউ আপনি একদিন আমাকে বলেছিলেন, কোন নারী যদি স্বামীর খেদমত তাহলে আমার আল্লাহ পাক তাকে স্বামী স্ত্রীকে একসাথে জান্নাতে রাখবে। ও নবীজি যেদিন থেকে আপনি এই কথাটা বলেছেন সেদিন থেকে আমার দিলটা খালি বারবার কেন জানে যন্ত্রণা কল্পনা করি, কবে জানি আমি নবীর এইরকম একটা সেবা যত্নের মধ্যে আমি নিয়োজিত হব। নবী গো আপনার যদি জন্ম শুধু আঙ্গুল ফাটা নয়, আপনার জন্ম যদি কলিজা ফাইটা দেওয়া লাগে, আমি আয়েশা রাজি আছি। আল্লাহু আকবার। কিন্তু দেখবেন বর্তমান কিছু মহিলা আছে, এই মহিলারা দেখবেন ও যদি 10,000 টাকার বেতন করে, 10,000 টাকা আমার বন্ধুরা চাকরি থেকে পায়, স্বামীও যদি 10,000 টাকা পায়, এখন বাড়িতে গিয়ে কাজ করে ভাগাভাগি করে কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা স্বামীকে বলে, তুমি আজকে রান্না করো, আজকে আমি বসে থাকবো, তুমি মশারি টানো, আমি টেবিলে ভাত নিয়ে আসতেছি। মা তুমি 1,00,000 টাকা ইনকাম করো, 50,000 টাকা ইনকাম করো না কেন, তুমি কখনো তোমার স্বামীর উপরে তুমি এইরকম কঠিন আরোপ করতে পারো না, কথা বলেন ঠিক কিনা? স্বামীকে কখনো তুমি এগুলো বলতে পারো না, স্বামী তুমি এই কাজটা করো, এই কাজটা করো, কথা বলেন ঠিক না?
আমার ভাইরা দরজার বেশি অন্তর করব না, যেহেতু একটা বেজে গেছে তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি মহিলার উপরে রহমত বরকত দান করবি। আল্লাহ কোরআনে বলতে বলছেন বিদ্যুৎ ছাড়া চলে না ফ্যান পাখা, দুনিয়া চলে না মালিক সারা, এই পাশে লোকগুলো চুপ থাকে, এই বরাবর এই পাশে লোকগুলো একটু তাকবে থাকে, দেখি কেমন আওয়াজ হয়। লিল্লাহু তাকবীর, আপনারা এই পাশে লোকগুলো একটু জানে দেখি, লিল্লাহু তাকবীর, হ্যাঁ তাকবীর তো ভালোই হয়েছে বাবা। এখন যদি দুই দলের আওয়াজ বেশি হবে না কম হবে, দেখ তো দেখি, লিল্লাহু তাকবীর, ভোটের সময় দেখবেন এক চোখ চলে না, বেকারি নষ্ট হয়ে গেছে, লাঠি লইয়া আমার বন্ধুর ছেলেবেলাদের সামনে যে বয়া সামনে গিয়া করে মা বন্ধের পর্দা এখন চলে গেছে দরজা আর জানালা, বেটির বাড়িতে যাইতেছে বলতেছেন নাতনি রে তুই তো অনেকদিন থেকে আমার বাড়িতে আসস, চলো তো আজকে তোর বাড়িতে রাখি আসি। আমার বন্ধুরা নাতনি রে পড়াইছে থ্রি পিস বড় বড় আমার বন্ধুরা টাই ফিট কাপড়, আর ওই বুড়ি 80 বছরের বুড়ি বরকা বর্ষে চোখ দুটা বের করে যাইতেছে, কিছু তরুণ যুবক গাছের গোড়ায় পায়ের উপর পা তুলে বইয়া কইতেছে, ওই দেখ রে বুড়ির নাতনিটা কত সুন্দর, বুড়ি তো খেপা খেপা খেপছে, বুড়ি যে একটা মেম্বার সাহেব
মেম্বার সাহেব আপনি তো একটু খোদা বেরো নামাজি নামাজি মানুষ মেম্বার সাহেব আমি আপনার কাছে একটু বিচার দিতে চাই কি বিচার বলতে চাই যে দেখেন আপনার অমুকের ছেলে আপনার এই ওয়ার্ডের অমুকের মেম্বার অমুকের ছেলে আমার নাতিকে দেখে এই কথা বাজে কথা বলছে বাজে কমেন্ট করছে এখন মেম্বার সাহেব খোদা বিধি মানুষ আল্লাহ ওয়ালা মানুষ তিনি বলতেছেন দেখেন মা তুমি যে 80 বছর হয়ে গেছেন এই 80 বছর মানুষ কি পর্দা না করলে কেউ কিছু বলবে না আমার কথা হলো শুনো 80 বছর পুরি তুমি তো 80 বছর হয়ে গেছো তোমার জন্য বরকত তত জরুরি না যতটা তোমার 16 বছর নাতনির জন্য জরুরি কথা বলেন ঠিক কি না তোমার 16 বছর 20 বছরের নাতনির গায়ে যদি বরকা বইরা রাস্তায় নিয়ে যাইতা তাহলে আমার সমাজ চন্দ্র লোকেরা খালা আম্মা দাদি করে সালাম দিত কথা বলেন ঠিক কি না আল্লাহ কইছে বেটির ঘরে বেটিরা তোমরা জাহেলী যুগের মতো বেপর্দা হয়ে রাস্তায় চলো না দেখবেন রাস্তায় যাইতেছে মোটা মোটা দামি দামি সুন্দর সুন্দর কাপড় পরিয়া আর স্বামীর কাছে আসতেছে যখন শোয়ানোর সময় স্বামীর কাছে আসতেছে ওই পুরানা সিরা পুরানা সিরা সিরা কাপড় পরে আসে বলতেছেন স্বামীর কাছে এসে এমন ভান করে থাকে তুমি কাপড় নিয়ে যাবে কি সিরা সিরা কাপড় কথা বলা ঠিক কিনা কারণ কিছু মুরব্বী কইতেছে এই মুরব্বী বক্তা তো ঠিকই কইছে আমার মনের কথা কইছে আমিও দাদির এত নতুন নতুন কাপড় কিনা দিছি তারপর আমার কাছে পুরা কাপড় কইরা আসে এইভাবে বলে কথা বলেন ঠিক কি না মা তোমাকে বলি বাইরের সৌন্দর্য দেখানোর দরকার নাই তোমার সৌন্দর্য তুমি তোমার ঘরের স্বামীকে দেখাও কথা বলেন ঠিক কি না আমার বাপ ভাইরা মা বোনেরা আমার যুবক বাবাজিরা মুরব্বী আব্বাজারা আপনাদেরকে একটা কথা বলি 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে যদি তোমার স্ত্রী বলে ও আমার স্বামী জান আমি আমার পুরনো কোনো প্রেমিকের সাথে একটু দেখা করতে গেলাম আপনার স্ত্রী যদি পুরনো কোনো প্রেমিকের সাথে দেখা করতে গিয়া একটি রাত কাটায় একটি রাত কাটায় একটি ঘন্টা কাটায় এখন বলেন তো আপনি কি ওই স্ত্রীকে বাড়িতে নেবেন কারা কারা নেবেন কেউ নেবে না দেখেন মা মা গো দেখেন তুমি যদি 14ই ফেব্রুয়ারি বা তোমার পুরানো কোনো প্রেমিকের সাথে তোমার দাম্পত্য তোমার সংসারিক 20 বছর 30 বছর জীবনে যদি পুরানো কোনো প্রেমিকের সাথে তুমি দেখা করতে চাও তাহলে তোমার স্বামী তোমাকে ঘরে নিবে না সেই স্বামী বলবে তোরেও তারা যে হুজুর বিয়ে করে তোরেও তারা কথা বলেন ঠিক কি না যে কাজী বিয়ে করে তোরেও তারা কথা বলেন ঠিক কি না আমার মা আমার বোনেরা তুমি যদি পুরানা কোন প্রেমিকের সাথে দেখা করতে গিয়া তোমার স্বামী যদি এই আইন জারি করে দেয় তোমার যদি সংসারের সাথে মিলিত না করে মা গো তুমি যখন মরে যাবা আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দেওয়ার আগে বলবে বেটি তোরে আমি তালাক দিলাম তোমার জন্য জান্নাত নাই কারণ তুমি পর্দা করো নাই কথা বলেন ঠিক কি না পর্দা পর্দা করো নারী পর্দা পর্দা করো নারী শান্তি হবে শান্তি হবে তোমার বাড়ি ঠিকেরা পর্দা সারা কেন মা তুমি পর্দা সারা কেন মা তুমি হাই রোটে চালো তোমার দিকে হাজার ছেলে কোন জোরে করে ফলো কথা বলেন ঠিকেরা এই জন্য মা তুমি পর্দা করবা এক নাম্বার তুমি পর্দা করে রাস্তায় চলবা মা চুলগুলো কখনো তুমি বেরিয়ে বের করে চলবা না কখনো তোমার ছোট ছোট তুমি দৃষ্টি মাখাবা না কখনো তুমি মেকআপ মাস্কারা মাস্কারা মাখাবা না মা তুমি যদি ভালো হয়ে রাস্তা করে চলো তোমার সম্মান মর্যাদা আমার আল্লাহ বাড়াই দিবে আমার বন্ধুরা কথা বলেন ঠিক কি না আগের যুগে আমার ভাই বোনেরা যখন বিয়ে করতো পক্ষের লোক এসে 5 মন 2 মন 3 মন 4 মন ধান দিয়া ওই মহিলাটাকে ওই মেয়েটাকে বিয়ে করে নিয়ে যেত কথা বলেন ঠিক কিনা ওই 5 মন 3 মন ধান বিক্রি করলি বর্তমান সমাজে অনেক গুরু টাকা কিন্তু মা এখন তোমাকে উল্টা টাকা দেওয়া লাগে এই জন্য মা তুমি পর্দা করে চলো তাহলে আমার আল্লাহ তোমার সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিবে কথা বলেন ঠিক কিনা
নাম্বার মহিলাদেরকে পাঁচ অক্ষ নামাজ পড়া লাগবে। কি বলা লাগবে? নামাজ নামাজ পড়তে হবে, পাঁচ অক্ষ পাঁচ অক্ষ সালাত আদায় করা লাগবে। আমার বন্ধুরা, তিন নাম্বার হলো নারীদেরকে তার নিজের সতীত্ব হেফাজত করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? চার নাম্বার হলো মা, তোমার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে তুমি মাদ্রাসায় দিবা, মাদ্রাসায় গিয়ে কোরআন শিক্ষা করবে, আর স্কুলে গিয়ে পড়বো না, আর স্কুলে গিয়ে পড়বো না, আর ফাতিমা টিমটি মাদ্রাসায় গিয়ে শিখব মরা আলিফ লাম মিম। কত বলেন ঠিক কিনা? স্কুলের পথে আমি করবো না যাতায়াত, স্কুলের পথে আমি করবো না যাতায়াত, মাদ্রাসায় যতক্ষণ শিখব না, যতক্ষণ জানবো না, যতক্ষণ পড়বো না, জানি কাল কিতাব। কত বলেন ঠিক কিনা? এই জন্য আমার পুরা এক নাম্বার তোমরা পর্দা করবা, দুই নাম্বার পাঁচ অক্ষ নামাজ করবা। রে মা, তুমি কেন নামাজ পড় না? স্টার জশা জি বাংলা পাগল হয়ে গেছো। এ মা, তুমি যদি মরিয়া যাবা, তোমার কবরে কিন্তু স্টার যাবে না, জলসা যাবে না, জি বাংলা যাবে না। মা গো, তোমার কবরে শুধু যাবে ইমান আমল, তোমার কবরে যাবে আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয়। কথা বলেন ঠিক কিনা? মা, তোমার লজ্জায় স্থানের হেফাজত করবা। আজকে মা তুমি বরখা পরে রাস্তায় বের হবা। মা গো, তোমার সতীত্বের মূল্য কিন্তু আল্লাহ বেশি দিয়েছে। তোমার পেট থেকে মা সমাস্তম বের হয়েছে, অনেক বড় বড় আল্লাহর ওলি বের হয়েছে। আমার বন্ধুরা, অনেক বড় বড় আল্লাহর ওলির মধ্যে এক নাম্বার ওলি আমার বন্ধুরা বাংলাদেশের সাইদি সাহেব। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, মায়ের পেট থেকে বের হয়ে মা, তোমার পেটটা হচ্ছে খনি, ওই খনিকে তুমি হেফাজতে রাখো, পেট বের করে রাস্তায় চলো না, কারণ ওই পেট থেকে বের হয়েছে আমার বন্ধু আহমদ ছবির মতো আলেম, তোমার ওই পেট থেকে বের হয়েছে মামুনুল হক, তোমার পেট থেকে বের হয়েছে বড় বড় মহাদ্দিস। আমার বন্ধুরা, বাকি কথা বলেন ঠিক কিনা? ওই পেটের মধ্যে রয়েছেন ছাইরি। আমি বলতে চাই, মাদ্রাসা গুলোকে তুমি বড় নজরদারি করা দরকার। আমি বলবো না মাদ্রাসার ছাত্রের মধ্যে কোন জঙ্গির গন্ধ পাওয়া যায় না, মাদ্রাসার মধ্যে সন্ত্রাস তৈরি হয় না, মাদ্রাসার মধ্যে মৌলবাদ তৈরি হয় না, মাদ্রাসার মধ্যে রাজাকার তৈরি হয় না, ইয়াবা ফেন্সিলিন করতে বসেই তৈরি হয় না, বড় সেগুলো জায়গায় তৈরি হয় যেগুলো জায়গায় শিক্ষকরা বলে মরে মেয়েদের পরীক্ষা করা যাবে না, যেগুলো জায়গায় শিক্ষকরা কর্মের বদলে আমার বন্ধুরা আইফেল করে দেয়, এগুলো জায়গায় সন্ত্রাস তৈরি হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা রাগ করতেছে? হ্যাঁ, আমার বন্ধুরা, মৌলবীদের আজকে বেতন নাই, মৌলবীরা আজকে, আমার বন্ধুরা, মৌলবীদের বেতন নাই, মৌলবীদের কিচ্ছু দেয় না আমার দেশের সরকার। আমার ভাইরা, তারপরে দেখবেন মৌলবীদের গায়ে দাবি করছে, মৌলবীরা 5,000 টাকা বেতন পায়, 10,000 টাকা বেতন পায়, তারপরে দেখবেন মাস শেষে কি সুন্দর সাদা পাঞ্জাবি ধবধবা পোশাক পরে রাস্তায় বের হইতেছে। আমার ভাইরা, আর দেখবেন যারা ব্যাংকে চাকরি করে, অনেক বড় বড় পোস্টে চাকরি করে, বেতন কত? 50,000 60,000। বাড়িতে গিয়ে দেখেন এক ছেলে এরকম বই আছে, তোর কি আব্বা আমি ওষুধ খাবো, টাকা নাই, কত? 20,000 মেয়ে। আরেক আরেক মেয়ে বসে আছে মুখ ফুইরা বলতেছে, মা তোর কি? আব্বু আমি শপিং মলে যাবো, টাকা দাও। কত? 30,000। স্ত্রী ম্যাডাম কালো চশমা পরে পিছনের উপর বয়ে আছে। আমার বন্ধুরা যে বলতেছে, ম্যাডাম আপনার কি? আমার টাকা দাও। কি করবা? আমি পানি কিনতে যাবো। 20,000।
20 60 হাজার চলে গেল দোকানে খরচ মরস করে টাকা দেয় আমার মধ্যে আর 20 হাজার বাকি কথা বললাম আল্লাহর বাজারের দোকানে গিয়া দেখবেন কোন মুরব্বিরা শীতে শীতে কাপড় খোঁজে না কোট খোঁজে না জ্যাকেট খোঁজে না যারা খুঁজে খোঁজ নিয়ে দেখবেন ওরা সব দামি দামি টাকা ওরা কথা বললাম ঠিক কিনা আর ভাইরা মৌলবীদের অভাব নাই মৌলবীদের চালায় কে হ্যাঁ আগের যুগের লোকরা মৌলবীদেরকে দেয় নহলে মৌলবীদেরকে দেয় না এরা বলছেন মৌলবী আমার ক্ষেতটা হেঁটে দেন ক্ষেতের উপর দিয়ে হেঁটে গেলে জমিওয়ালার মালিক খুশি হইত যাক মৌলবীর আমার জমিনের উপর দিয়ে হাঁটছে আমার জমির এবার বড় হয় ফসল ভালো হবে আর এখন মৌলবীরা যদি জমিনের উপর দিয়ে হেঁটে যায় বলে মৌলবী আমার ক্ষেত বাড়িতে নষ্ট করলো রে কথা বলেন ঠিক কিনা মৌলবীদের দেখলে এখন কিছু মানুষের গা ধরে আমার ভাইয়া মৌলবীদেরকে আমার আল্লাহ জীবিত রাখছে যতদিন পৃথিবী আছে ততদিন কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুরা এজন্য মৌলবীদের গালিগালাজ করা যাবে না মৌলবীদের গালিগালাজ করা যাবে না